আজ ঠিক 2 মাস 11 দিন আমার পৃথিবীটা বদলেছে অনেকটা। টানা কলেজ, কলেজে পড়ে একটা 1 ঘন্টার গ্যাপ, তারপর আবার ছুটি কল সেন্টারে চাকরির জন্য। দিন আর রাতের মধ্যে তফাৎটা বুঝি না আজকাল। সময় পেরিয়ে যায় প্লাবনের মতো। যেদিন প্রেগনেন্সি টেস্টের কিটটা হাতে নিয়ে পজিটিভ দেখেছিলাম, আনন্দে মশগুল হয়ে গেছিলাম। ভেবেছিলাম ছুটে যাব মায়ের কাছে। জীবনের সব প্রথমের অনুভূতিগুলো যেমন করে ভাগ করে নিতাম ঠিক তেমন করে। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল আমি সমাজ নামক এক বেড়াজালে আবদ্ধ। এ সমাজ যতই আধুনিকতা বুঝুক, যতই পরকীয়াতে গা ভাসা, একজন অবিবাহিতাকে মা হিসেবে মানতে পারে না। তাই সেদিন আনন্দটা বুকের মাঝে চেপেই কলেজ চলে গিয়েছিলাম। শাকনিককে বলেছিলাম সারপ্রাইজ দেব, এত বড় একটা সারপ্রাইজ ও নিজেও ভাবেনি। কিটের ওপর দুটো লাল দাগ দেখে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলে উঠেছিল, আমি বাবা হব। সেদিনের ওর ওই হাসিটা আমাকে জোর দিয়েছিল, শক্তি দিয়েছিল অনেকটা। তারপর দুজনেই কাজ খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। অনবরত কাজ করতাম, দুজন বাড়ি ফেরে থেকে যে চলে আসব সেটাও ঠিক করে নিয়েছিলাম। মাস 5 পর এখন আগের মতো কলেজ করতে পারি না, রাত জেগে চাকরিও শরীর দেয় না। এর মধ্যে হঠাৎ একদিন শাকনিক চলে গেল। না, যেমন ভাবছেন তেমনটা নয়। নাইট ডিউটি করে ফিরছিল, সাথে ছিল মোটা মাইনের টাকা। সল্টলেকের একটা ক্রসিং পেরোতে গিয়ে সবশেষ। শাকনিক চলে যায় বরাবরের মতো। আমাদের সন্তানের কথা ভেবে কাঁদতে পারিনি সেদিন। শুধু ওকে ছুঁয়ে কথা দিয়েছিলাম আমি যেমন করেই পারি আমাদের সন্তানকে পৃথিবীতে আনব। আরো 2 মাস কেটে গেছে, নিজেকে এত অসহায় নিঃসঙ্গ কখনো মনে হয়নি এর আগে। আমার বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ আমার জন্য। ভাড়া পেতে খুব অসুবিধা হয়েছিল। কোনো মতে একটা ঝুবড়িতে দিন কাটাচ্ছি, তবে ঝুবড়ির মানুষগুলো আমার কাছে দৃশ্যমান ঈশ্বর। হয়তো এদের কাছে প্রচুর গ্যাজেট নেই, অর্থ নেই, কিন্তু রোদে পড়ে একটা মন আছে। 3 মাস পর এখন মহুল আমার কোলে। প্রচন্ড যন্ত্রণা নিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম সেই দিনে। ঝুবড়ির দুই দিদা আর তাদের ছেলে আমায় হসপিটালে নিয়ে আসে। তারপর সারা ঝুবড়ি প্রায় ভেঙে পড়েছিল এই হসপিটালে। আজ বাড়ি ফেরার দিন। হ্যাঁ, ওই ঝুবড়িই আমার বাড়ি। মহুলকে নিয়ে ওদের যা আনন্দ, যা ভালোবাসা, তাতে আধুনিক সমাজ ঠিক কি তাহা আমি বুঝতে শিখেছি। আমি আর মহুল এক আধুনিক সমাজে বাস করি, যেখানে লোকের মন আছে, বোঝবার শক্তি আছে। আমি জানি শাকনিক সব দেখছে, হাসছে। আমাদের মহুল শত শত দিদা দাদু মাসি মামাদের মাঝে বড় হবে, ওকে সবাই আগলে রাখবে। আমাদের মহুল মানুষ হবে, হ্যাঁ, প্রকৃত ধনী মনের মানুষ।